কান্না চোখে বস্তা হাতে এই ছেলেটিরও একটি পরিবার আছে। তার এই কান্না করার পেছনের কথাগুলো শুনলে আমার মতো আপনিও চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমরা যখন কমলাপুরের বস্তিতে খাবার বিতরণ করছিলাম, তখনই এই ছেলেটি এসে বলল, ভাইয়া আমার একটা বস্তা দেন না, আমি কমলাপুর স্টেশনে কুলির কাজ করি, কিন্তু আজকে একটা কাজও পাই নাই। বাসায় আমার ছোট দুই ভাই বোন আর মা আছে। ছেলেটি তার বাবার কথা বলছিল না। আমি ভাবলাম তার বাবা হয়তো কাজ করে, সেজন্য বলে না। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি করে? তার উত্তর শুনে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, শুধু গাল বেয়ে পানি পড়ছিল। ছেলেটি বলল, ভাইয়া আমার বাবা নেই, মা আর ছোট দুই ভাই বোন আমরা। তখনই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ঠিক ওর মতো বয়সে আমিও আমার বাবাকে হারিয়েছি। তাই বাবা না থাকলে একটা পরিবার কীভাবে যে চলে সে কষ্টটা অন্তত আমি বুঝি। তাই আজকে এইটুকুই বলবো, এমনিতেই কারো চোখ দিয়ে পানি আসে না। ছেলেটি খাবারের বস্তাটি পেয়ে খুশিতে কান্না করতে লাগলো। অনেক কষ্টের বিনিময়ে অর্জিত সফলতাই কান্নার বহিঃপ্রকাশ মাত্র। অরেঞ্জ আর্মি বিডিএর সানাউল্লাহ নুরী নামে একজন স্বেচ্ছাসেবকের লেখা এটা। আমরা তো ঘর থেকে সবাই নিরাপদে আছি, সবাই কিছু না কিছু খাদ্য ও মজুদে আছে। সম্ভব হলে আশেপাশের নিম্ন আয়ের মানুষদের খবর নিন, সাহায্য করুন। আপনার বাসার দারোয়ান, আপনার বুয়া, এই ধরনের নিম্ন আয়ের অনেক মানুষ আছে যারা হয়তো কারো কাছে সাহায্য চাওয়ার মতো অবস্থাও নেই। তাদের খোঁজ নিন প্লিজ এবং এই খবরটি শেয়ার করুন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।